আলোচনা করব। তোমাদের কি আনমিউট করে দিব নাকি কথা যদি কাউন্ট না করো তাহলে আর আমরা মিউট করতে যাচ্ছি না? আমার কথা কি শোনা যাচ্ছে? মূর্তি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো অভ্যন্তরীণ রোধ, তড়িৎ কোষের আমরা আলোচনা করব আজকে। তড়িৎ কোষের পরিচালক বল বা শক্তি এবং অভ্যন্তরীণ রোধ, এই টপিকস এর উপর আমরা আলোচনা করব। এবং আজকের শিখন ফল হলো আমাদের যে ওটা আলোচনা করার পরে আমরা ইএমএফ বা পরিচালক শক্তি কি এবং অভ্যন্তরীণ রোধ কি এটা সম্পর্কে আমরা জানতে পারি। তো এটা আলোচনা করার আগে আমরা কিছু বেসিক জিনিস একটু আলোচনা করে নেই, যে পরিবাহী বা বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ হয়, কোন পরিবাহী বা কোন বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ হয় তখন আমরা জানি যে তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য, হ্যাঁ, তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো তড়িৎ উৎস। ঠিক আছে, যে কোনো একটা পরিবাহী হোক অথবা যে কোনো একটা বর্তনী হোক, পরিবাহী এবং বর্তনীতে তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য যার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো তড়িৎ উৎস। যেমন আমরা বলতে পারি ব্যাটারি, হ্যাঁ, জেনারেটর, তারপরে হলো থার্মোকাপল, তারপর সোলার সেল অথবা সোলার এনার্জি। যেমন ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আবার জেনারেটরে কি হয়, জেনারেটরে দেখা যায় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। থার্মোকাপলে কি হয়, তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবং আবার সোলার সেলে দেখা যায় যে সোলার এনার্জি ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়। এই যে সব কি আমি কয়েকটা জিনিসের কথা বললাম, জেনারেটরের কথা বা তড়িৎ ব্যাটারির কথা, থার্মোকাপলের কথা, সোলার সেলের কথা, সবকিছু কি করতেছে, ইলেকট্রিক্যাল এনার্জি আমাদেরকে প্রদান করতেছে। যে সকল সোর্স আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ আমরা বলি তড়িৎ উৎস, এবং এই উৎসটাই মূলত ওখানে যেটা আমরা লিখেছি তড়িৎচালক বল, হ্যাঁ, বা সংক্ষেপে এটাকে ইএমএফ বলা হয়। ইএমএফ মানে হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে এই আমরা বলতে পারি তড়িৎ উৎস যাকে আমরা বলছি সেই হলো মূলত ইএমএফ এর উৎস। ওকে, আচ্ছা, তাহলে ইএমএফ কে আমরা যদি এক কথায় ডিফাইন করতে চাই তাহলে আমরা ওভাবে বলতে পারি যে একক চার্জকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় পুরাকৃত কাজটাই হলো মূলত ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি। ইএমএফ এর একক হলো, ইএমএফ এর একক হলো জুল পার কুলম, বা এটাকে আমরা ভোল্ট বলে থাকি। ঠিক আছে, ই সমান হলো ডব্লিউ বাই কিউ। আচ্ছা, তাহলে এই ইটাই হলো মূলত, কিন্তু এইটাই হলো মূলত ইএমএফ, ওকে, ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে এখান থেকে স্পষ্ট তো একটা জিনিস মনে হচ্ছে, স্পষ্ট তো এটা ইএমএফ, ইএমএফ এটা নামের সাথে বাট বলে যে একক নিউটন, তার একক
নিউটন না, তার মানে বল না, তড়িৎচালক বল আসলে কোনো বল না, এটা এক প্রকার শক্তি বা এক প্রকার কাজ, যদিও তার নামের সাথে বল আছে। ওকে, তাহলে আমরা এক কথায় ডেফিনেশনটা কিভাবে দিব? একক চার্জকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাই হলো তার ইএমএফ। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেহেতু একে বলছি কোনো বল না, ইহা এক প্রকার কাজ, তাহলে ইএমএফ একটা স্কেলার রাশি। হ্যাঁ, আমরা এক প্রকার বিভব পার্থক্য বলতে পারি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স কে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে শক্তি, এই শক্তিটা সে কিভাবে পায়? যখন আমরা বর্তনী ঘুরিয়ে আনবো, আমরা যে বলেছি একক চার্জকে বর্তনী ঘুরিয়ে আনবো, তাহলে একক চার্জকে যে বর্তনী ঘুরিয়ে আনবো সে শক্তিটা পাবে কোথা থেকে? এই শক্তিটা সে নেয় তড়িৎ উৎস থেকে। তখন তাহলে বর্তনী ঘুরিয়ে আনতে চার্জ কর্তৃক যে গৃহীত শক্তি, এই যে কৃত কাজ করবে, এই শক্তিটা সে পাবে কোথা থেকে? পাবে সে সোর্স থেকে, তড়িৎ উৎস থেকে। এই সোর্স থেকে যে পরিমাণ শক্তি সে গ্রহণ করে তাকে গৃহীত শক্তি তার যেটা, এটাকে আমরা কি বলছি? ইএমএফ বলছি। আচ্ছা, এইবার আসো, এটাকে যদি আমরা ওইভাবে দেখি, ধরো এই একটা সেল, এই একটা সেলের সাথে একটা রুল যুক্ত করলাম, আমরা চাবি যুক্ত করলাম। ওকে, তাহলে এই যে সেল বা কোষ, এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় তড়িৎ কোষ, তড়িৎ কোষ। এই যে তড়িৎ কোষের কথা আমরা বললাম, হ্যাঁ, তো ওই যে তড়িৎ, আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে এই যে আমরা তড়িৎ কোষের কথা বললাম, এই তড়িৎ কোষ আসলে কিভাবে কাজ করে? হ্যাঁ, তড়িৎ কোষ হলো, যখন আমরা পরিবাহীর দুই, আমরা গতকালকে একটা কথা বলেছিলাম যে একটা পরিবাহকের মধ্য দিয়ে কারেন্ট চলবে নাকি চলবে না, এটা ডিপেন্ড করে যে ওই পরিবাহকের মধ্যে বিভিন্ন বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আছে কিনা। যেকোনো দুটা বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে বা তড়িৎ হতে হবে। একটা বর্তনীতেও দ্রুপ, যে বিভব পার্থক্য যদি না থাকে তাহলে কি হবে? যে তো পরিবাহীর মধ্যে এই যে বিভব, আগে যেটা বললাম, পরিবাহীর মধ্যে যে বিভব পার্থক্য থাকলে তারপরে কারেন্ট চলবে। তাহলে এই বিভব পার্থক্য আমরা যদি চাই নিরবিচ্ছিন্ন কারেন্ট, তাহলে বিভব পার্থক্য থাকতে হবে সর্বদা, একটা নির্দিষ্ট বিভব পার্থক্য সর্বদা বজায় থাকতে হবে। এই নির্দিষ্ট বিভব পার্থক্য সর্বদা এই সেল বজায় রাখে এই জায়গায়, ঠিক আছে? এই সেল কি করে? এই সেল সর্বদা নির্দিষ্ট বিভব পার্থক্য বজায় রাখে, এবং একটা স্থায়ী স্থির বিভব পার্থক্য বজায় রাখার কারণেই কিন্তু স্থায়ী তড়িৎ প্রবাহ বজায় থাকে। এই জন্য একে কিন্তু তড়িৎ কোষ বলা হয়। সে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য বর্তনীতে একটি স্থায়ী বিভব পার্থক্য বজায় রাখে, এটাই কিন্তু মূলত একটা তড়িৎ কোষের কাজ, ঠিক আছে? কোন পরিবাহকে নির্দিষ্ট বিভব পার্থক্য সর্বদা সে বজায় রাখবে এবং নিরবিচ্ছিন্ন ভাবে তড়িৎ প্রবাহ সে প্রদান করতে সক্ষম হয়, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ প্রবাহ বলতে আমরা মূলত বুঝি কোন বর্তনীতে চার্জের প্রবাহকেই কিন্তু তড়িৎ প্রবাহ বলা হয়। হ্যাঁ, এবং তড়িৎ প্রবাহ বলতে আসলে আমরা মূলত ইলেকট্রনের প্রবাহকেই বুঝে থাকি। আচ্ছা,
এই যে ধরো আমরা প্লাস মাইনাস দিলাম, উপরে যেটা দিলাম এটাকে আমরা বলবো তড়িৎ কোষ, তড়িৎ বা ইলেকট্রিক সেল, আর নিচেরটা হলো ব্যাটারি। একাধিক সেল নিয়ে একটা ব্যাটারি গঠিত হয়, এবং এই যে আমরা এই পাশটা লম্বা দিলাম, হ্যাঁ এই পাশটা হলো পজিটিভ প্রান্ত, আর যে পাশটা খাটো দিলাম আর ওই প্রান্তটা হলো নিম্নবিভব প্রান্ত। যখন বর্তনী কানেক্টেড থাকে বা কোনো পরিবাহকের মধ্য দিয়ে কারেন্ট যে চলাচল করে, ইলেকট্রন চলাচল করে নিম্নবিভব থেকে উচ্চ বিভবের দিকে, এবং তড়িৎ চলাচল করে উচ্চ বিভব থেকে নিম্নবিভবের দিকে। এটাকে যদি কোনো বর্তনীতে কানেক্টেড করে দেই, তখন উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্নবিভবের দিকে ধনাত্মক চার্জ বা তড়িৎ প্রচলিত যে নিয়ম অনুসারে উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্নবিভবের দিকে, দ্যাট মিন্স ধনাত্মক চার্জের অভিমুখ অনুসারে অনুসারেই তড়িৎ প্রবাহ চলাচল করে। আর আমরা একটু আগে যেটা বললাম, তড়িৎ কোষ কি করে, সর্বদা একটা নিরবিচ্ছিন্ন বা একটা স্থির বিভব পার্থক্য বজায় রাখে। এই বিভব পার্থক্যের কারণেই কিন্তু ইলেকট্রন বর্তনীতে নিম্নবিভব প্রান্ত থেকে, ইলেকট্রন নিম্নবিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তর দিকে চলাচল করে থাকে। ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে নিম্নবিভব প্রান্ত থেকে, আচ্ছা এখানে আরেকটা কথা যদি আমরা বলি, এই যে কোষের ভিতরে, কোষের ভিতরে আমরা যখন এটাকে বর্তনীর সাথে কানেক্টেড করব, ধরো এটাকে আমরা চাবি দিলাম এখানে, তখন এই কারেন্ট ফ্লো হচ্ছে এই যে নিম্নবিভব থেকে উচ্চ বিভবের দিকে, এইদিকে কিন্তু আমার তড়িতের ডিরেকশন। বাট এই কুশের মধ্যে এই প্রান্তটা হলো নিম্নবিভব প্রান্ত, এই প্রান্তটা হলো উচ্চ বিভব প্রান্ত। এই নিম্নবিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে হয় কি, ইলেকট্রনের ধনাত্মক চার্জের স্থানান্তর হয়ে থাকে। ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কোষের ভিতরে যেটা হয়, এই যে কোষের ভিতরে যেটা হয়, এই যে নিম্নবিভব প্রান্ত আর এটা হলো উচ্চ বিভব প্রান্ত, এই নিম্নবিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তে কি হয়, ধনাত্মক চার্জ স্থানান্তর হয়। এই ধনাত্মক চার্জ পরবর্তীতে কি হয়, এই বর্তনীর মধ্য দিয়ে চলাচল করে থাকে। তাহলে আমরা এই এখান থেকে একটা আরেকটা কথা এইভাবে বলতে পারি কিনা, এই যে ঋণাত্মক প্রান্ত থেকে এই ধনাত্মক প্রান্তে, ঋণাত্মক প্রান্ত হতে যদি ধনাত্মক প্রান্তে ডিকিউ পরিমাণ চার্জ, হ্যাঁ ডিকিউ পরিমাণ আমরা যদি ধরি ধনাত্মক চার্জ কি হয় যে স্থানান্তর হয়, তখন যে পরিমাণ কাজ হয় এই কাজ যদি ডিডব্লিউ হয়, তখন ই সমান হবে ডিডব্লিউ বাই ডিকিউ, এটাই আসলে ই। ওকে, তার মানে সে কতটুকু এই নিম্নবিভব প্রান্ত থেকে এই উচ্চ বিভব প্রান্তে কতটুকু চার্জ স্থানান্তর করে, পজিটিভ চার্জ স্থানান্তর করে, এটাই মূলত কুশের ইএমএফ, ওই কুশের ইএমএফ। এই জন্য সবসময় মনে রাখবা বিভব পার্থক্য এবং ইএমএফ এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যখন কোনো কুশটা খোলা থাকে, হ্যাঁ কোনো বহির্বর্তনী সংযুক্ত না থাকে, তখন কুশের দুই প্রান্তের বিভব পার্থক্য যা তার ইএমএফ তা। আবার যখন বর্তনী সংযুক্ত থাকে, তাইলে আমরা বুঝতে পারি যে কথা যে ইএমএফ হয় মূলত কুশের ইএমএফ। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা এইরকম একটা কথা বলতে পারি, বিদ্যুৎ কুশের ভিতর দিয়ে, দেখো বিদ্যুৎ কুশের ভিতর দিয়ে, বিদ্যুৎ কুশের ভিতর দিয়ে একক ধনাত্মক চার্জকে ঋণাত্মক প্রান্ত থেকে আমরা যদি একটা কুশের ঋণাত্মক প্রান্ত থেকে উচ্চ বিভব
স্যার আপনারটা আনমিউট স্যার করেন। আপনার মাইক্রোফোন মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে স্যার। আচ্ছা 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 ঠিক আছে। ওকে শোনা যাচ্ছে না? আচ্ছা আমরা দেখো একটা স্টুডেন্ট দিতেছে স্যার কিন্তু দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখা যাচ্ছে স্যার। তো স্যার একটু বড় করে লিখবেন স্যার। স্যার তড়িৎ চালক বলের কনসেপ্ট আবার বললে ভালো হয়, শোনা হ্যাঁ যায় না হ্যাঁ ভালো হ্যাঁ ভাবে। আচ্ছা আমরা আরো এক্সাম্পল হিসাবে একটা সরল ভোল্টীয় কোষ নিয়ে একটু আলোচনা করব, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের। হ্যাঁ, যে আমরা সাপোজ ধরো আমরা লৌহ সালফিউরিক অ্যাসিড নিলাম একটা পাত্রের মধ্যে, হ্যাঁ, আর এই একটা ভোল্টামিটারের মধ্যে আমরা লৌহ সালফিউরিক অ্যাসিড নিলাম, এবং এখানে দুটা পাত আমরা প্রবেশ করালাম, একটা তামার পাত আর একটা দস্তার পাত। হ্যাঁ, তাহলে তামার পাত যেটা, তামার যখন রাসায়নিক বিক্রিয়া হবে ওখানে, তখন দেখা যাবে ওই সালফিউরিক অ্যাসিড অ্যাসিড থেকে ঋণাত্মক যে আয়ন গুলা, ওগুলা যদি দুইটা পাত ওরকম থাকে, একটা ধরি আমরা তামা আর একটা হলো দস্তা, ঠিক আছে? তাহলে তামার পাত এবং দস্তার পাত যদি থাকে, আর আমরা যদি ওই তামার এবং দস্তার পাতকে লৌহ সালফিউরিক অ্যাসিড অ্যাসিডের ভিতরে অ্যাসিড এই এটার ভিতরে রেখে তারপরে আমরা তড়িৎ বিশ্লেষণ করি, হ্যাঁ, দেন দেখা যাবে কি যে ঋণাত্মক যে আধান গুলা, ঋণাত্মক আদান দস্তায় দেখা যাবে ঋণাত্মক আদানের আধিক্য দেখা যাবে, আর তামার পাতে ধনাত্মক আদানের আধিক্য দেখা যাবে। এবং ঋণাত্মক আদানে আধিক্য দেখার কারণে ওই প্রান্তটা হয়ে যাবে, এই এই প্রান্তটা হয়ে যাবে নিম্ন বিভব সম্পন্ন, এবং এই প্রান্তটা হয়ে যাবে উচ্চ বিভব সম্পন্ন। ওকে, তাহলে আমরা আবার বলছি যে যখন লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা যদি দুটা পাত ব্যবহার করি, এখানে আমরা বলেছি একটা কোষের কথা আমরা চিন্তা করছি, হ্যাঁ, লৌহ সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি তামার এবং দস্তার দুটা পাত থাকে, তখন দেখা যাবে রাসায়নিক বিক্রিয়ার ফলে দস্তার পাতে ঋণাত্মক আদানের আধিক্য হবে। ঋণাত্মক আদান মানে নিম্ন বিভব, নিম্ন বিভব হবে এই প্রান্ত, আর এই প্রান্ত হবে উচ্চ এরকম। আর এই প্রান্তটা দেখা হবে নিম্ন, এই প্রান্তটা হবে মধ্য দিয়ে ওই ভিতরে নিম্নবিভব প্রান্ত থেকে উচ্চবিভব, নিম্নবিভব প্রান্ত থেকে উচ্চ হবে। স্যার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। স্যার আপনার স্যার মিউট করা
তখন দেখা যায় কোষের বৃত্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে প্রবাহ প্রবাহিত হয়, তার মানে এই এই দিকে কোষের ভিতরে তড়িৎ প্রবাহ হয় এই এই দিকে, মানে দস্তা থেকে তামার দিকে তড়িৎ প্রবাহিত হয়, দ্যাট মিন্স ধনাত্মক চার্জ প্রবাহিত হয়। যখন আমরা এই থেকে উদ্ভিদের উচ্চ প্রান্তে কি হবে এই বর্তনীতে চলে আসবে, তাহলে এটাকে এটাই হলো আসলে মূলত ইএমএফ, এই কোষের ইএমএফ। তাহলে এই জায়গায় কোষের ভিতরে তড়িৎ চলল কোন জায়গায়, দস্তার পাক থেকে তামার পাক, আর কোষের বাইরে তড়িৎ চলল কোন জায়গায়, এই যে কোষের ভিতরে যে তড়িৎ চলল এটাকে বলা হয় অন্তঃবর্তনী বা ইন্টারনাল সার্কিট, আর বহির্বর্তনী হলো এই যে বাইরে তড়িৎ চলল। বাইরে তড়িৎ চলল কোনটা কোন জায়গা থেকে, ধনাত্মক পাক থেকে মানে তামার পাক থেকে দস্তার পাতে, তাহলে ভিতরে তড়িৎ চলেছে দস্তার পাক থেকে তামার পাতে, আর বাইরে তড়িৎ চলেছে তামার পাক থেকে আমাদের ছিল নিশ্চয়ই। তাহলে আমরা যে কথা বলছিলাম যে পাক থেকে তামার পাতে এটা অন্তঃবর্তনীতে, আর বাইরের বর্তনীতে হয় কি তামার পাত থেকে দস্তার পাতের দিকে তড়িৎ প্রবাহ চলে, এই কারণে হয় কি বিভব পার্থক্য হ্রাস হওয়ার উপক্রম হয়, কিন্তু রাসায়নিক বিক্রিয়ার কারণে বিভব পার্থক্য হ্রাস হয় না। সর্বদা এই নির্দিষ্ট বিভব পার্থক্যটাই হলো আমরা দুই অপরের সাথে যুক্ত করো, যুক্ত না থাকলে খুলা বিদ্যুৎ কোষে দুই প্রান্তের মধ্য দিয়ে বিভব পার্থক্য থাকে। মনে করো এই একটা কোষ, এই একটা কোষ, এর সাথে কোনো বাইরের বর্তনী সংযোগ নাই, এখন এই দুই প্রান্তের মধ্যে বিভবের যে পার্থক্য এটাই হলো কোষের ইএমএফ। অথবা আমরা বলবো যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে আমরা একক পজিটিভ চার্জ কে নিতে যে পরিমাণ আমাকে কাজ করতে হয় বা যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় তাকে আমরা কি বলবো, ওই কোষের ইএমএফ, ঠিক আছে। অথবা আমরা বলতে পারবো যদি সংযুক্ত থাকে তাহলে বলবা যে পুরা একক চার্জ কে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করা যায় সেই কৃতকাজই হলো ইএমএফ। ইএমএফ এর সংজ্ঞা তুমি বিভিন্ন ভাবে দিতে পারো, বুঝা গেছে? তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার কিনা যে ইএমএফ হলো কোষের ইএমএফ, ওকে? আচ্ছা, এইবার আসো তাহলে আমরা যখন কোষের ভিতরে অভ্যন্তরে তরলের মধ্য দিয়ে যখন তড়িৎ চলে তখন কি হয়, এই তরলের মধ্যে আমরা যে তরল ব্যবহার করে থাকি সে বিভিন্ন রকম এটা তরলের উপাদানের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম বাধা প্রদান করে থাকে, এই বাধাকে বলা হয় আমরা যে আজকে যে টপিক লিখেছিলাম ওখানে ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ। তাহলে কোন কোষের অভ্যন্তরে তরলের মধ্যে বিদ্যুৎ প্রবাহের সময় বিদ্যুৎ প্রবাহ যে বাধা পায় তাই হলো কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটাকে স্মলার দ্বারা প্রকাশ করা হয় এবং যার মান খুবই সামান্য, এবং এটার মান মূলত নির্ভর করে যাদের উপর নির্ভর করে কোষের মধ্যে যে আমরা সক্রিয় তরল আমরা ব্যবহার করছি, ঠিক আছে, বা অন্যান্য পদার্থ ব্যবহার করেই, এবং দুইটা পাতের কথা আমরা যে বললাম ধনাত্মক পাত এবং ঋণাত্মক পাত, এই দুইটা পাতের মধ্যবর্তী দূরত্বের উপর, মেরু যে বললাম মেরুর আকারের উপর, এইসবের উপর ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। কোষ ইলেকট্রিক সেল কোষ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হলো প্রাইমারি কোষ আর একটা হলো সেকেন্ডারি কোষ, ঠিক আছে। প্রাইমারি
রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ স্থানান্তরিত হয়ে যায়, এটা হলো প্রাইমারি কোষ। আর সেকেন্ডারি কোষ হলো সাধারণত যান্ত্রিক শক্তি কি করে ওখানে রাসায়নিক শক্তি হিসাবে জমা হয়, আবার রাসায়নিক শক্তি কি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো এখানে স্টোরেজ হিসাবে থাকে বিধায় এটাকে সঞ্চয়ী কোষ, সেকেন্ডারি কোষ, যেটা যেমন ল্যাকলেন্স কোষ, ড্যানিয়েল সেল, ওগুলা কিন্তু স্টোরেজ সেলও বলা হয় বা সঞ্চয়ী কোষও বলা হয়। এবং এই কোষগুলার অভ্যন্তরীণ রোধের মান নির্ভর করে মেরুর আকার যত বড় হবে অথবা মধ্যবর্তী দূরত্ব যদি কম হয় তখন দেখা যায় তার অভ্যন্তরীণ রোধের মান খুবই কম হয়। ঠিক আছে, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি জিনিস আমরা কিছুটা ধারণা হলো। এইবার আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স কোষের মধ্যে কিভাবে এইভাবে দেওয়া আছে, এই ধরে একটা কোষ, এটা হলো ই, এটা প্লাস, এটাই হলো অভ্যন্তরীণ রোধ। অথবা কোথাও দেখবা এইভাবে দেওয়া আছে পজিটিভ নেগেটিভ জে, এখানে ডট ডট দিয়ে একটা আয়তাকার আমরা এইভাবে দেখালাম, তাহলে এটা হলো অভ্যন্তরীণ রোধ। এটা যদি আমরা বাইরে দিলাম কিন্তু এটা বুঝতে হবে যে এটা হলো কোষের অভ্যন্তরে রোধ। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে ইএমএফ, এই যে ই যেটা, এটা কিন্তু মূলত আমরা বলতেছি ইএমএফ। তাহলে ইএমএফ, ইএমএফ মূলত কি কি হবে, ইএমএফ হলো যে ওই কোষের দুই প্রান্তে যে বিভব পার্থক্য প্লাস হলো এই জায়গায় অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ, রোধ মানে আমরা গতকালকে লেসন গুলাতে বলেছিলাম রোধ মানেই বাধা, তার মানে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি যে অভ্যন্তরীণ রোধ যেহেতু বাধা তার মানে বোঝা যাচ্ছে যে ওখানে কিছু কি হয়ে যায়, ওখানেও কিছু ড্রপ হয়ে যাচ্ছে, যে জায়গায় বাধা থাকবে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে, তার মানে কিছু ভোল্টেজ ড্রপ অভ্যন্তরীণ রোধের কারণেও কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা তো ওই যে অভ্যন্তরীণ রোধের কারণে যে একটু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে এটা, এটাকে আলাদা আমরা অভ্যন্তরীণ রোধ যেটা 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 লস হয়ে যাচ্ছে সেটাকে আমরা লস ভোল্টেজ বা হারানো ভোল্টেজও বলে থাকি। যেমন মনে করো এর সাথে যখন, এর সাথে যখন আমরা বহির্বর্তনী যুক্ত করব তখন কি হবে, তখন এই ই যেটা, এটা কিছু লস হবে এই জায়গায়, ধরো এটা যদি পজিটিভ হয় এইভাবে কারেন্ট যাবে, তার মানে এটা যদি বহিঃস্থ রোধ হয় এই জায়গায় একটা ভোল্টেজ ড্রপ হবে, এই বি সমান কত হবে আই আর, আর এই জায়গায় একটা ভোল্টেজ ড্রপ হবে এই জায়গায়, এটা হবে আই স্মল আর, তাহলে ই সমান সমান আই আর প্লাস আই আর। ঠিক আছে, ওখান থেকে আই সমান আমরা বলতে পারি ই বাই আর প্লাস আর, এই যে আই আর আমরা বললাম, হ্যাঁ এই যে আই আর আমরা বললাম এটাকে বলা হয় প্রাপ্ত বা লব্ধ বিভব বা ভোল্টেজ, যাই বলো আর কি, হ্যাঁ, বা কোথাও দেখবো প্রান্তীয় বিভব বলা হয়। আর এই আই আর এটাকে বলা হয় হারানো বিভব, কারণ এটা উৎসেই হারায় যায় অভ্যন্তরীণ রোধের কারণে, এটা তড়িৎ উৎসেই কিন্তু হারিয়ে যায়। ওকে, তো সো এটাকে আমরা লস্ট ভোল্টেজ বা নষ্ট বিভব বলে থাকি। ঠিক আছে, তার মানে আচ্ছা এখানে খেয়াল করে দেখো, তাহলে ই সমান সমান আই আর প্লাস আই আর, এটার কথা আমরা বললাম আর এটার কথা কি বললাম। ওকে, এই আই আর হলো প্রাপ্ত বিভব বা লব্ধ বিভব বা প্রান্তীয় বিভব, আর আই স্মল আর যেটা, এটা হলো হারানো বিভব বা লস্ট ভোল্টেজ। ওকে, আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা আবার যদি এইভাবে বলি ই সমান বি প্লাস আই আর, তাহলে এই জায়গা থেকে স্পষ্টত ই ইজ গ্রেটার দেন বি, তাহলে বোঝা যাচ্ছে কোন যখন বহির্বর্তনী সংযুক্ত অবস্থায় থাকে তখন কোষের ইএমএফ সর্বদা
তার প্রাপ্ত ভোল্টেজ বা বিভব পার্থক্য অপেক্ষা বেশি হবে। ওকে, অথবা আমরা যদি বলি আর ইকুয়াল টু জিরো, এটা যদিও বাস্তবে সম্ভব না, হ্যাঁ, আবার যদি আবর্তনী হবে তখন আই ইকুয়াল টু জিরো হবে, এই অবস্থায় ই সমান সমান কি হবে, বি হবে। তাহলে ই সমান সমান বি কখন হচ্ছে, যখন বর্তনী খোলা বর্তনী হচ্ছে, হ্যাঁ, যখন বর্তনীতে বহির কোন বর্তনী সম্পৃক্ত নাই, খোলা বর্তনী আছে, তখন আমরা বলতে পারি আই সমান জিরো। হ্যাঁ, আবার যখন অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য, যেটা বাস্তবে আসলে সম্ভব না, আই সমান শূন্য, যেটা এটাকে আমরা বলতে পারি মুক্ত বর্তনী বা খোলা বর্তনী, হ্যাঁ, অথবা নিয়ন্ত্রিত পটেনশিওমিটারেও কিন্তু এরকম হয়। তাকে পটেনশিওমিটার বলতে আমরা বুঝি যার সাহায্যে বিভব পতন পদ্ধতিতে ইএমএফ বা বর্তনীর ভোল্টেজ নির্ণয় করা যায়, তাকে বলা হয় পটেনশিওমিটার। আর নিয়ন্ত্রিত পটেনশিওমিটারে পটেনশিওমিটারে অথবা খোলা বর্তনীতে বা মুক্ত বর্তনীতে আই সমান যখন জিরো হয় তখন ই সমান বি হয়ে যায়। এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে হলো যে কুশের যখন বর্তনী খোলা বর্তনী থাকে তখন কুশের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্য তার ইএমএফ এর বা তড়িৎচালক বলের বা তড়িৎচালক শক্তির সমান হয়ে থাকে। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমরা বলবো, এই ইকুয়েশন থেকে আমরা যদি এরকম বলি যে আর ইজ মোর গ্রেটার দেন, বা এই ইকুয়েশন থেকে যদি বলি মোর গ্রেটার দেন, এটা এটাও তখন হবে। তাহলে এই কুশটা কি করবে, ধ্রুব ভোল্টেজ প্রদান করবে, তখন এই কোণকে ভোল্টেজ সোর্স বলা হয়। তাহলে যখন এই অবস্থা হবে তখন তাকে বলা হয় ভোল্টেজ সোর্স। তাহলে কোন কুশকে কখন ভোল্টেজ সোর্স বলা হবে, যখন তার বহিঃস্থ রোধ অভ্যন্তরে অনেক হবে, তখন সে এই কুশটা একটা ধ্রুব ভোল্টেজ প্রদান করবে বা ধ্রুব বিভব পার্থক্য, একটা নির্দিষ্ট বিভব পার্থক্যে থাকবে, ওই জন্য তখন সেক্ষেত্রে আমরা ই সমান বি বলতে, অথবা ওখান থেকে যদি আমরা লিখি এইরকম আই সমান ই বাই আর প্লাস আর, এই জায়গায় যদি আমরা বলি আর ইজ মোর গ্রেটার দেন ক্যাপিটাল আর, যদি তাই হয় তখন কি হবে, তখন আই সমান ই বাই স্মল আর হয়ে যাবে। তখন কারেন্ট কি হবে, তখন এই কুশটা একটা ধ্রুব কারেন্ট প্রদান করবে, সবসময় একই কারেন্ট প্রদান করবে। তার মানে এই কন্ডিশনে এই বোল্ড, এই যে কুশ যেটা, এটা কারেন্ট সোর্স হিসাবে, কারেন্ট সোর্স হিসাবে কাজ করবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা কুশকে আমরা কখনো ভোল্টেজ সোর্স হিসাবে ব্যবহার করতে পারি এবং কখনো ভোল্টেজ সোর্স হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, ইএমএফ এর ক্ষেত্রে, ইএমএফ এর ক্ষেত্রে আরেকটা, ইএমএফ এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আচ্ছা, অনেকে হতাশার কথা বলছো
যেটা আসলে হতাশ হওয়ার কিছু নাই, হতাশার মধ্যেই কিন্তু আলো আসবে, ঠিক আছে? আর নেটের যে সার্ভিস, এটা আমাদের বুঝতে হবে যে আমাদের ওরকম নিরবিচ্ছিন্ন সব জায়গায় সার্ভিস পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, আর তো সেজন্য আমরা কিন্তু যে কাজটা করতেছি, যে আমাদের আমরা যতটুকু পারতেছি সবগুলো কিন্তু রেকর্ড করতেছি, এবং রেকর্ড করে তোমাদের একটা পেজ আছে নিশ্চয়ই, ওই যে নোটিশে দেওয়া আছে একটা পেজ দেখবা, MCHSC একটা পেজ আছে, ওই পেজে সবগুলা ভিডিও পর্যায়ক্রমে হবে, যারা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কের কারণে দেখতে পারছো না তো তাদের জন্য। আর আরেকটা ব্যাপার হলো ওই জুমের ক্লাসটা আসলে কিন্তু ওই কারণেই, হ্যাঁ, যে একটু পার্টিসিপেটরি হয় ওই জন্য। তো ঠিক আছে, আমরা এরপরে যেটা বলছি যে যখন একটা কোনো কোর্সকে চাইলে আমরা ভোল্টেজ সোর্স হিসাবেও ব্যবহার করতে পারবো, এবং কোনো 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 কোর্সকে আমরা কারেন্ট সোর্স হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, আর EMF সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে কোনো একটা কোষের মাপ কত বড় তার উপর কিন্তু EMF এর মান নির্ভর করে না। কোষের মধ্যে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তার উপর EMF ডিপেন্ড করে। তারপরে একটা কোষ থেকে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে এটাও কিন্তু তার কোষের উপাদানের উপর নির্ভর করে। মূলত কোষের ক্যাপাসিটি নির্ভর করে কোষটা কি কি উপাদানের তৈরি তার উপর। হ্যাঁ, আর কোষের পাত দুটির আকার যদি বড় হয় বা কাছাকাছি আনা যায়, আকার যদি বড় হয় তখন তার রোদ কমে যায়। হ্যাঁ, আমরা যেহেতু রোদে জানি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোদের সম্পর্ক স্থানুপাতিক, যদি পাতের আকার গুলো বড় হয় এবং কি হয় যদি কাছাকাছি হয় তখন অভ্যন্তরীণ রোদের পরিমাণ কমে যায়। এতে হয় কি, এইভাবে তড়িৎ প্রবাহ কিন্তু বাড়ানো সম্ভব। হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা, এইবার আসো আরেকটা জিনিস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তাহলে আমার মনে হয় যে কোষের EMF, হ্যাঁ, এবং কোষের EMF এবং অভ্যন্তর এই দুইটা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে। যা যদি কারো প্রশ্ন থাকে এটার উপরে করতে পারো। আর আরেকটা কন্টেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হলো ড্রিফট ভেলোসিটি বা ত্বরণ বেগ, বা আমরা বলতে পারি সঞ্চরণ বেগ। আমরা জানি পরিবাহকের মধ্য দিয়ে যখন ইলেকট্রন যায়, পরিবাহকের মধ্যে প্রচুর আচ্ছা তো পরিবাহকের আমরা ওইটা একটু শেষ করি, শেষ করে আমরা তোমাদের প্রশ্ন সবগুলো আমরা আলোচনা করব সুবিধা। আর আমরা যেহেতু ভিডিও গুলা রেকর্ড করা থাকবে, আবার বারবার আমরা শুনতে পারবো, সুবিধা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা যেটা এখন একটু বলছি, ত্বরণ বেগ বা সঞ্চরণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। হ্যাঁ, আমরা জানি কোন পরিবাহকের মধ্যে যখন কারেন্ট যায়, তখন পরিবাহকের মধ্যে কারেন্ট যাওয়া মানে কি, আসলে ইলেকট্রন যাওয়া। পরিবাহকের মধ্যে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, এই মুক্ত ইলেকট্রন গুলো যাওয়ার পথে অণু পরমাণুর সাথে অনেক সংঘর্ষ হয়। এতে হয় কি, তার বেগ সবসময় একই রকম থাকে না, বেগ যেহেতু সংঘর্ষের কারণে পর্যায়ক্রমে বেগের হ্রাস হয়। এতে হয় কি, তার ধ্রুব বেগ, ইলেকট্রনের যে ধ্রুব বেগ, এরকম বলার কোনো সুযোগ থাকে না, কারণ ইলেকট্রনের বেগ বেগ ফ্লেকচুয়েট করতেছে, তাই না? সংঘর্ষের ফলে তার বেগ হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি
যে কোন পরিবাহকের মধ্য দিয়ে যখন কোন ইলেকট্রন যায় তখন সে যে গড় বেগে যায়, আমরা গড় বেগ শব্দ এই কারণে ব্যবহার করেছি যেহেতু ফ্লেকচুয়েট করেছে, মান যখন ফ্লেকচুয়েট করে তখন আমরা গড় শব্দই নিয়ে আসি, তাই না? তো যখন কোন পরিবাহকের মধ্যে ইলেকট্রন যে গড় এই আমরা বলে থাকি। তাহলে এরকম যদি আমরা একটা পরিবাহ চিন্তা করি, হ্যাঁ, এ এবং দৈর্ঘ্য হলো এ, তার প্রতি একক আয়তনে যে পরিমাণ চার্জ আছে এই চার্জ যদি ধরি আমি একক আয়তনে চার্জ সংখ্যা হলো কিউ, হ্যাঁ, একক আয়তনে চার্জ সংখ্যা হলো আমরা ধরলাম এন, একক আয়তনে চার্জ সমান সমান আমরা ধরলাম এন, ঠিক আছে? এই পরিবাহকের মধ্যে প্রতি একক আয়তনে চার্জ আছে এন সংখ্যক ইলেকট্রন, এন সংখ্যক, এবং প্রত্যেকটা চার্জ যদি, হ্যাঁ, চার্জের মান যদি কিউ হয়, একক আয়তনে আমরা বললাম চার্জ আছে এন সংখ্যক, প্রত্যেকটা চার্জ হলো কিউ, আর তার আয়তন কত, আয়তন এখানে আয়তন সমান আমরা বলতে পারবো যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বলেছি এল, লেন্থ এল, তাহলে আমরা আয়তন বলবো এল। তাহলে পুরো পরিবাহকের মধ্যে আমরা মোট চার্জ কত হবে, বলো দেখি, মোট চার্জ একক আয়তনে চার্জ হলো কিউ, আর একটা চার্জ হলো, সরি, একক আয়তনে চার্জ সংখ্যা হলো এন সংখ্যক এবং একটা চার্জ হলো কিউ, তাহলে এল আয়তনে মোট চার্জ কত হবে আমরা লিখতে পারি একসাথে যদি লিখে ফেলি এ এল এন কিউ, এটা বলতে পারি। আবার আমরা জানি কি আই সমান কিউ বাই টি, তাহলে কিউ এর পরিমাণ, কিউ মানে মোট চার্জ কিন্তু, তাহলে এ এল এন কিউ টি, ওকে? তাহলে এ, এই দেখো এল বাই টি, এই এল বাই টি মানে কি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়কে আমরা ব্যাগ বলতে পারি, বি এন কিউ, আই সমান। তাহলে তাই যদি হয় তাহলে ওই জায়গা থেকে আমরা বি বলতে পারি, বি সমান, বি সমান আই বাই এ এন কিউ, এই বিটাই হলো ত্বরণ বেগ বা ড্রিফট ভেলোসিটি। ওকে, আচ্ছা, আর এটা আরেকটা জিনিস ওখানে আছে বলে, প্রবাহ ঘনত্ব, প্রবাহ ঘনত্ব জে সমান আই বাই এ, আই এর মান একটু আগে আমরা পেয়েছি এ বি এন কিউ বাই এ, তাহলে বি এন কিউ এটা হলো জে সমান, এটা বলতে পারি। তাহলে তার ডেফিনেশনটা কি বলবো, প্রতি একক ক্ষেত্রফলে দেখো এ সমান যদি ওয়ান হয় তাহলে জে সমান সমান কি হবে, আই হবে। তাহলে আমরা বলতে পারি প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ তড়িৎ যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তাই কিন্তু তার প্রবাহ ঘনত্ব। ওকে, আবার প্রবাহ ঘনত্বের একক কি হবে, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আবার আমরা প্রবাহকে এইবার ডিএ, যে পরিবাহক থাকে, পরিবাহকের যদি একটা ক্ষুদ্র অংশ ডিএ হয় তাহলে আমরা এটা লিখতে পারি, যেমন এটা সমান আবার আমরা, এই যে ধরো আমরা এখানে, এখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা কিন্তু স্কেলার রাশি, আবার প্রবাহ ঘনত্ব কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে? তো অনেকের কাছে মনে হতে পারে যে প্রবাহ মাত্রা ভেক্টর রাশি, প্রবাহ ঘনত্ব কিভাবে ভেক্টর রাশি হয়, আবার প্রবাহ, প্রবাহ দেখো প্রবাহের কিন্তু দিক আছে বাট সে কিন্তু স্কেলার রাশি। ওকে, কারণ কি, ওই যে আই সমান আমরা জানি কিউ বাই টি, তাহলে চার্জ তো স্কেলার, সব প্রবাহ স্কেলার হবে। আর ওই জায়গায় তুমি যদি এটাকে কি বলো, যেমন মনে করো এটা ভাঙ ডি এ কস থিটা, বা এটাকে ডি এ কস থিটা, এটাকে যদি ইন্টিগ্রেশন করে ফেলো তাহলে জে এ কস থিটা, এখানে আসলে প্রস্থচ্ছেদ এবং প্রবাহ ঘনত্ব এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, কত কোণে আছে সেটা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর যেটা হলো প্রবাহ ঘনত্ব।
আচ্ছা, তাহলে আমরা প্রবাহ ঘনত্ব, আচ্ছা আমি এইবার সবার আচ্ছা এইবার আচ্ছা এইবার আমরা যে আজকে যারা প্রথম থেকে এখন পর্যন্ত ছিলা বা পরে এসে জয়েন করেছো, সব মিলিয়ে যাদের আজকের ক্লাসের উপর কোনো প্রশ্ন, বা আমরা গত কিন্তু দুটা ক্লাস করেছি ফিজিক্সে, প্রথমটা ছিল রোদের উপর তাপমাত্রার প্রভাব এই শিকন ফলের উপর, দ্বিতীয় ক্লাস ছিল বোধহয় জুলের তাপীয় ক্রিয়ার উপর, কোন কোষের ইএমএফ এবং তার অভ্যন্তরীণ রোধ কি, আর সাথে সাথে আমরা তারণ বেগটাও দেখলাম এবং প্রবাহ ঘনত্ব এটাও দেখলাম। এখন তোমাদের যদি যারা আছো আর কি, আমি সবাই মিউট কে উঠিয়ে দিয়েছি, এখন যাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, একজন বলেছে যে ইএমএফ এর ইএমএফ কি একটু বুঝিয়ে, আসলে পুরো ক্লাসটাই তো ছিল ইএমএফ এর উপর, তাই না? ইলেকট্রোমোটিভ ফোর্স, একটা কোষ মানেই তো তড়িৎ উৎস, তাই না? এই তড়িৎ উৎস কতটুকু কাজ করতে পারে ম্যাক্সিমাম, এটাই তার ইএমএফ। আমরা যখন বর্তনী সংযুক্ত থাকবে তখন একক চার্জ, হ্যাঁ, পুরা বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ হবে তাই হলো ইএমএফ। আর আমরা যদি বলি বর্তনী বিচ্ছিন্ন অবস্থায় আছে, তখন বলবো যে বর্তনী বিচ্ছিন্ন অবস্থায় কোষের দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য তাই হলো তার ইএমএফ। আবার এইভাবে বলতে পারি যে কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ততে একক চার্জ নিতে যে পরিমাণ শক্তি ব্যয় করতে হয় তাই হলো তার ইএমএফ। আচ্ছা, লস্ট ভোল্ট বা প্রাপ্ত বিভব বোঝা গেছে তো সবার? জি স্যার। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? আমি দেখতেছি আমাদের অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা অনেক ভালো, তো এটা আমাদের জন্য খুবই ভালো। এবং যারা কানেক্টেড হতে পারছে না তাদেরকে তোমরা পরামর্শ দিবা যে কিভাবে কানেক্টেড হওয়া লাগে, হ্যাঁ, সেটা একটু যেন সবাই আমরা ম্যাক্সিমাম আমরা কানেক্টেড হতে পারি, তাহলে আরো ফ্রুটফুল। আচ্ছা, এন আর কিউটা বলেছো, কিউটা হলো একটা ইলেকট্রনের চার্জ, আর এন হলো একক আয়তনে কতটা চার্জ আছে, ঠিক আছে? আমরা বললাম একক আয়তনে চার্জ আছে এনটা, তাহলে এল আয়তনে চার্জ কতটা থাকবে? এল আয়তনে হবে এল সংখ্যক। এখন একটা চার্জের চার্জের মান কত? কিউ। তাহলে আমরা মোট চার্জের মান হবে এম এ এল কিউ। আচ্ছা, তারপরে আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, আমি দেখি একটু চ্যাট দেখি। এনআর কিউ তো আমরা বুঝতে পেরেছি, ইএমএফ তো আশা করি, রুহান বলেছে লেখাপড়া তার নেটওয়ার্কের উপর দিয়ে চলে যাচ্ছে। আর রুহান তো খুব, রুহান কি আছো? রুহান কি আছে? চলে গেছে। আমরা রুহানের কাছ থেকে কিছু শুনতে চাই। দেখলাম 100 এর কাছাকাছি। রুহান রুহান কি আছো?
চলে গেছে। আচ্ছা তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো এখানেই শেষ করছি আমরা। স্যার আইসন NBAQ আচ্ছা এখন তুমি তুমি কি তোমার মিউটটা আমি ইয়া করে দেই, আমি একটু তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। বাবার কাছে দাও, কিছু হয় না, তোমারও তো জ্বর আসছিল সেদিন, কানতে হয় কানতে হয় না, এইবার বুঝছো কিনা যে প্রশ্ন করেছিলা যে আমরা একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বলেছি n, তাইলে পুরা যেহেতু প্রস্থ হচ্ছে এই যে পরিবাহক, যেটা পরিবাহকের প্রস্থ হচ্ছে তার ক্ষেত্রফল a আর তার লেন্থ হলো l, তাহলে তার আয়তন l, এর আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত হবে n, প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ বলেছি q, তাহলে এইটুক আয়তনে পুরা পরিবাহক কিন্তু পুরা পরিবাহকের দূরত্ব বাই সময় মানে বেগ b, তাহলে q a m b। আচ্ছা যে প্রশ্ন করেছো বুঝতে পেরেছো এটা? জি স্যার। আচ্ছা তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? মানে আমরা আজকে পর্যন্ত যা পড়লাম, কারো কোনো প্রশ্ন নাই নাকি? আচ্ছা ঠিক আছে, তো যারা আজকে কানেক্টেড কানেক্টেড ছিলা তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ আগামীতেও আমরা এইভাবে কানেক্টেড থেকে ক্লাসগুলো এনজয় করব, এবং তোমাদের যে প্রশ্নগুলা মনের মধ্যে জাগে সেগুলা লিখে রাখবা, আমাদেরকে জানাবা, ক্লাসে জানাবা। হ্যাঁ সেক্ষেত্রে আরো ক্লাসগুলো আরো ফ্রুটফুল হবে, তোমাদের যত বেশি অংশগ্রহণ হবে ক্লাসগুলো তত বেশি ফ্রুটফুল হবে। ঠিক আছে, আসলে মূলত ওই আমাদের জুমে আসার অর্থই হলো কিন্তু ক্লাস ফ্রুটফুল করা, না হলে তো আমরা ফেসবুক লাইভে বা বিভিন্ন লাইভে শুধু ক্লাস আমরা করে যেতাম, সেগুলা ওয়ান ওয়ে হয়ে যেত। হ্যাঁ তো আমরা এই ক্লাসগুলা অংশগ্রহণমূলক হওয়ার জন্য কিন্তু এই পদ্ধতিতে আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ মহোদয় ওই পদ্ধতিতে আমাদের সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ তো এই আমাদের ক্লাস রেকর্ড গুলো পরবর্তীতে ওই পেজ যেটাতে আমরা বলেছিলাম MCHSE যে পেজ আছে ওই পেজে আপলোড করে দেয়া হবে, ওখান থেকে তোমরা যারা নেটের কারণে বা বিভিন্ন কারণে পারো নাই পরে কানেক্টেড করে নিয়ে যেতে পারবা। আজকে যারা কানেক্টেড ছিল সবাই ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করি, আর সবসময় আমরা বাসায় থাকবো, এখন যে যুদ্ধ চলছে আমরা বাসায় থাকার যুদ্ধ, বাসায় থাকার জন্যই আমরা চাই।
আমাদের সরকারও সেটা চাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম।